পেশায় টোটো চালক ধূপগুড়ি সিনেমা হল পাড়ার বাসিন্দা আশুতোষ ছোট রায়। টোটো চালানোর পাশাপাশি সমাজসেবামূলক নানান কাজে তিনি অংশগ্রহণ করে থাকেন। এবার বড়দিন উপলক্ষে সান্তাক্লজ বেশে হাজির আশুতোষ। সান্তাক্লজ সেজে ছোট শিশুদের হাতে ফুলের চারা তুলে দিলেন তিনি। এর আগেও নানান সমাজসেবামূলক কাজে আশুতোষ বাবুকে দেখতে পাওয়া গেছে। যে কোনো এলাকায় স্বেচ্ছায় রক্তদান শিবির হলে বিনামূল্যে টোটোতে পৌঁছে দিতেন, বাড়িতেও নিয়ে আসতেন। পাশাপাশি বয়স্ক নাগরিকদের বিভিন্ন কাজে বাড়ির বাইরে যেতে হলে বিনামূল্যে তিনি টোটোতে পরিষেবা দিতে থাকেন। আশুতোষ বাবু জানিয়েছেন, শিশুরা ফুলের মতো সুন্দর, এই কারণেই বড়দিন উপলক্ষে তিনি তাদের হাতে ফুলের চারা তুলে দিলেন। বিগত 7 বছর থেকে তিনি এই কাজ করে যাচ্ছেন। এলাকায় ভজন নামে পরিচিত তিনি, কাজেই ভজনের এই কাজকে সমর্থন জানিয়েছেন এলাকার বাসিন্দারা। স্যার, আজকে কি অনুষ্ঠান, এই কি অনুষ্ঠানে আপনি এসেছেন একটু বিস্তারিত যদি বলেন। আজকের এটা বড়দিন, আগামীকাল তো বড়দিন হচ্ছে, সেই বড়দিন উপলক্ষে এখানে একটা অনুষ্ঠানে অনুষ্ঠানের জন্য আমরা এসেছি। সেটা হচ্ছে যে বিশিষ্ট সমাজসেবী আশুতোষ ছোট রায় বড়দের ভজন, উনি প্রতি বছর এই অনুষ্ঠানটার সূচনা করেন। সান্তাক্লজ সেজে তিনি সারা ধূপগুড়ি পরিক্রমা করেন এবং ছোটো ছোটো বাচ্চাদের মাঝে চারা গাছ এবং সাথে চকলেট তিনি বিক্রি করেন এবং সমাজের কাছে একটা বার্তা দিতে চান যে গাছ লাগান, প্রাণ বাঁচান, ঠিক আছে? তো এর সাথে সাথে ভবিষ্যৎ প্রজন্মের কাছে, হ্যাঁ, যে কীভাবে সুস্থ সমাজ গড়ে তোলা যায় তার একটা বার্তা তিনি নিয়ে যান এই বিশিষ্ট দিনে, বড়দিন উপলক্ষে। সেই উপলক্ষে আজকে এখানে অনুষ্ঠানটা হয়েছে, শুভ সূচনা হলো তার। আর সেই অনুষ্ঠান উপলক্ষে আমরা সবাই মিলে, যেমন আমাদের বৈদিক স্কুল স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী পূজন চক্রবর্তী মহাশয় এবং সাথে ছিলেন আমাদের সরকারি উচ্চবিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ডক্টর কৃষ্ণদেব ছিলেন, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানে ছিলেন। সবাই মিলে এই অনুষ্ঠানের শুভ সূচনা করলাম আমরা, এবং আমরা এই শুভকামনা করলাম যে ভজন বা আশুতোষ ছোট রায়কে। কোথায় এই অনুষ্ঠানটা হলো? এটা আমাদের সিনেমা হল পাড়া শনি মন্দিরের পাশে এই অনুষ্ঠানটা হলো। কি অনুষ্ঠান করলেন? এটা বড়দিনের, বড়দিনের সান্তাক্লজ দেশে আমি সারা ধূপগুড়ি ঘুরে বেড়াই, ধূপগুড়ি প্রত্যেকটা পাড়া পাড়া করতে গেছিলাম প্রথমবার। এবার কোথায় কোথায় ঘুরবেন কাল রাত পহলেই? কালকে ধূপগুড়ি প্রতিটা গলিতেই ঘুরবো। কত বছর থেকে এই মানে সান্তাক্লজ শেষ? আমি রক্তদান শিবিরে, আমি প্রতিটা রক্তদান শিবির থেকে এই সান্তাক্লজ দেশে আজকে 3 বছর হলো সান্তাক্লজ দেশে। আপনার নাম? আশুতোষ ছোট রায়, ডাক নাম হয়ে যাবে।